সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর সেই ফুটবলকে ভালোবেসে শুধু জামা কাপড় বিছানার চাদরই নয়, পুরো বাড়িটায় প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের লাল হলুদ রঙে রাঙিয়ে ফেলা হয়েছে। আর লোকের কাছে ইস্টবেঙ্গল বাড়ি নামেই পরিচিত। রবিবার ডার্বি খেলতে নামছে তার প্রিয় ক্লাব, আর সেই উত্তেজনা বাড়িতেও। ডানকুনির কালীপুর পূর্বাশা এলাকায় তন্ময় ভৌমিকের বাড়ি এখন এই এলাকার ল্যান্ডমার্ক। এই কালীপুর পূর্বাশা এলাকাবাসী তন্ময় ভৌমিক ইস্টবেঙ্গলের ভক্ত, তাই তাদের বাড়িটিকেও সম্পূর্ণ রাঙিয়েছেন লাল হলুদ দিয়ে। ছাদে জলে ট্যাঙ্ক, জানালার গ্রিল, এমনকি জানালার কপাট, কাঁচ, পর্দা লাল হলুদ রঙে রাঙিয়েছেন। রয়েছে শতাধিক ইস্টবেঙ্গলের জার্সি, স্কার্ফ, টুপি, এমনকি ছাতা, রিস্ট ব্যান্ড। কলকাতার মাঠে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ইস্টবেঙ্গলের খেলা হলেই ছুটে যান তিনি, সঙ্গে কোনো সঙ্গী জুটুক বা না জুটুক। ইস্টবেঙ্গলকে সমর্থন করার কারণ জিজ্ঞেস করতেই তন্ময়বাবু বলেন, প্রথমত আমি বাঙালি ও বাঙাল এবং আমার রক্তেই আছে ইস্টবেঙ্গল। তার বাড়িটির রং করতে খরচ হয়েছে 65,000 টাকা, কিন্তু তাতে তাদের কোনো আক্ষেপ নেই। অন্যদিকে তন্ময়ের মা বলছেন, অনলাইন শপিংয়ের ল্যান্ডমার্ক হয়েছে আমাদের এই বাড়িটি। এছাড়াও এলাকার লোকজন তাদের আত্মীয়দের এক বাক্যে ঠিকানা দেন কালীপুর পূর্বাশার ইস্টবেঙ্গল বাড়িপাড়া। এতে তারা নিজেদের গর্বিত বলে মনে করেন। সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল, রক্তে তো আমরা বাঙালি এবং রক্তে আমরা বাঙাল, সেই কারণে ফুটবল আর ইস্টবেঙ্গলকে সমর্থন করার কারণ। এবং দেখা যাচ্ছে তুমি একটা বাড়ি, তোমাদের নিজস্ব যে বাড়িটা, সেই বাড়িটা, সেই স্বপ্নের বাড়িটাকে লাল হলুদ রঙে রঙিয়ে তুলেছ, কেন কারণটা? তো সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল আর সব খেলা সেরা সব ক্লাবের সেরা বাঙালি তুমি ইস্টবেঙ্গল, আর রক্তে তো বাঙালির রক্ত, বাঙালির রক্ত রয়েছে, তো অটোমেটিক্যালি এটা তো হবে, এটা তো মনে প্রাণ, এটা বাড়ি নেই, এটা আমার কাছে মন্দির। কিন্তু জানা যাচ্ছে যে এই এলাকাটা, এই এলাকাটা তো মোহনবাগান সাপোর্টার, তার মধ্যে ইস্টবেঙ্গল সাপোর্টার হিসাবে একটা বাড়ি কী বলবে? হ্যাঁ, এলাকায় মোহনবাগান সাপোর্টারই রয়েছে, সেটা ঠিক। হাতে করে আমরা কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক, সেটাই মোহনবাগানের জায়গা ইস্টবেঙ্গলের বাড়ি, এটা তো একটা চ্যালেঞ্জ। অটো টোটো যত অনলাইনে যত ব্যবসাদার সবাই এখানে বসছি, কালীপুর থেকে সবাই বললে, দিদি বলে ইস্টবেঙ্গলের বাড়ি বললেই পারার নাম হয়ে যায়। ইস্টবেঙ্গল বাড়িটাই কোন ল্যান্ডমার্ক হয়ে গেছে, যাকেই বলবো ইস্টবেঙ্গলের বাড়ি যাবো সেই দেখিয়ে যাবে। এই যে ছেলের এরম একটা পাগলামি, কি বলবেন আপনি? কি বলবো, ভালোই লাগছে, আর কি বলবো। পাড়াটা আমাদের এখন এমনই হয়ে গেছে, যত অচেনা হোক, যতই যেখানে যাই হোক, খালি বলবে যে পূর্বাশা অচেনা, ইস্টবেঙ্গল বাড়ি বলেই সব চলে আসে, আর কোনো তার ঠিকানা নেই ইস্টবেঙ্গল বাড়ি। মানে ইস্টবেঙ্গল বাড়ি বললেই আপনাদের পাড়ার নাম চলে আসবে, যত ব্যবসাদার হোক, যাই হোক, খালি এখানে হলেই হয়ে যাবে।